হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি এগেইন একটা ফিশ আইটেম রেডি করেছি। এই শর্মাটা একটু শর্মার মতো করে নিই। এটা আমি বাসায় যেভাবে পেরেছি সেভাবে রেডি করেছি। আমার মনে হয় হাতের কাছে যা থাকে তা যদি আমরা ইউজ করি এটা খুব খারাপ হয় তা না। এটা হচ্ছে আমি বাসায় রেডি করেছি ফিশ শর্মা। সো যাদের যাদের ভালো লাগবে তারা আমার এই রেসিপি ফলো করে দেখতে পারো। চলো, আমি এটা আমি একটা ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি, দেশি প্রিমিয়াম পরোটা। এটা হচ্ছে অনেক ভালো খেতে। আমি একটু ভালো মতো ভেজে নিলাম উল্টে পাল্টে, সাইজেও মোটামুটি একটু বড় থাকে। সো এটা হচ্ছে আমি ভাজা শেষ। তারপর হচ্ছে আমি একটা মাছ নেব। মাছটা ডেফিনেটলি সিদ্ধ করতে হবে, আর রান্না করা মাছ হলেও সেটাও চলবে। আমি রান্না করা মাছটা ইউজ করছি, আর যাদের মাছ রান্না করা মাছ থাকবে না তারা একটা মাছ বের করে জাস্ট নর্মাল সিদ্ধ করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিলেও হবে। আমি এখানে একটু আচার ইউজ করেছি, তারপর একটু চস ইউজ করতেছি, একটু স্মোকি চস। সো যে আমরা মায়োনিজ ইউজ করতে পারে, যেটা হাতের কাছে থাকে, যেটা খেতে ভালো লাগে যখন তখন তুমি সেটা ইউজ করতে পারবে। তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি ভালো মতো। তারপর আমি আমার হাতের কাছে যা আছে আমি তাই দিব। শসা, গাজর, একটু পেঁয়াজ, একটু মরিচ, একটু ধনিয়া পাতা, একটু ফ্লেভার আনার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমার শর্মা। আমার ইচ্ছে মতো আমি যেরকম চাইছি আমি সেভাবে খাবো। সো এখন হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে একটু মরিচ দিয়ে একটু ফটোশ্যুট করে নিব। ফটোশ্যুট নেওয়ার পরে একটু শসা দিয়ে ফটোশ্যুট করে নিব। তারপর হচ্ছে আমি এটা একটু শর্মা সাইজ করে নিব। আর শর্মা সাইজ করতে হচ্ছে ওরা খুব খুব অল্প পরিমাণ জিনিস দেওয়ার জন্য খুব ভালো মতো কিন্তু গোল গোল হয়ে যায়, কিন্তু আমি একটু বেশি পরিমাণ দিয়েছি যেন আমারটা একটু খুব মোড়াইতে খুব কষ্ট হচ্ছে। আর নর্মালি আমি একটু এটা যেহেতু আমি ডিনার করছি সো একটু ভারী তো হতেই হবে, একটু বেশি পরিমাণে দিয়েছি, সো ইটস ওকে। তো যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারা ডেফিনেটলি এইভাবে যদি তুমি দাও তাহলে তারা অবশ্যই এটা খেতে পছন্দ করবে। এ হচ্ছে কথা। অ্যান্ড থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।